বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি জেলাতেও ধরা পড়েছে একই ছবি গেরুয়া শিবিরের নেতাকর্মীদের অতি সক্রিয়তায় জেলায় জেলায় সংঘর্ষ অশান্তি সকাল থেকেই শিয়ালদহের কোলে মার্কেটে অশান্তিতে উস্কানি দেওয়া জোর করে দোকান বন্ধ করানোর মতো গুরুতর অভিযোগে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হল বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে তবে তাকে বাড়ি থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে মেন গেটের বাইরে ঢাল ছিলেন মহিলারা তবে দুর্ভেদ্য ঢালকে উপেক্ষা করে বাড়িতে গিয়ে স্বজন ঘোষকে আটক করে নিয়ে যায় পুলিশ বুধবার সকালে লেবুতলা পার্কে ছিলেন সজল ঘোষ তার সঙ্গে ছিলেন দলের বেশ কয়েকজন কর্মী সূত্র মারফত খবর গেল যে খোলা দোকানগুলি বন্ধ করার জন্য বিজেপি কাউন্সিলর সেখানে যাচ্ছেন পাল্টা তৃণমূল কর্মীরা দোকান খুলতে সক্রিয় হন এই নিয়ে দুপক্ষের বচসাও হাতাহাতি হয় এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কোলে মার্কেটে তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়ার পর সজল ঘোষের বাড়ি ঘিরে ফেলে পুলিশ আগের বারের মতো তাকে নিয়ে যাওয়া হতে পারে সেই আশঙ্কায় সজল ঘোষের বাড়ির মেন গেটের সামনে জড়ো হয়ে যান একাধিক মহিলা আমরা দেখেনি একবার ভিডিওটি এরপরেই তাকে আটক করার পদ্ধতি শুরু হয় কিন্তু বাদ সাধেন বিশাল প্রমীলা বাহিনী সজলবাবুর বাড়ির দরজা ঘিরে ধরেন তারা কিছুতেই কাউন্সিলরকে পুলিশের হাতে তুলে দেবেন না বলে স্লোগান তোলেন বেশ কিছুক্ষণ সেখানে অশান্তি হয় সময়ের সঙ্গে সঙ্গে সজলবাবুর অনুগামীদের ভিড়ও বাড়তে থাকে শেষমেশ তাদের হটিয়ে বাড়ি থেকে বিজেপি কাউন্সিলরকে ভ্যানে তুলে সোজা লালবাজারে নিয়ে যায় পুলিশ আমরা দেখেনি ভিডিওটি সজল ঘোষের স্ত্রী একটি ভিডিওতে জানান পুলিশ পুরো বাড়ি ঘিরে নিয়েছে আবার ওরা চাইছে দরজা ভেঙে সজল ঘোষকে ধরে নিয়ে যাবে পুলিশ কিছুতেই থামছে না আপনারা কিছু করুন যারা দোষী তাদের ধরছে না আর্জি করার জন্য আমরা দাঁড়িয়েছি দেখুন বাঁচান আমরা শুনে নেই সজল ঘোষের স্ত্রী ঠিক কী অভিযোগ করছেন নিয়ে যাবে এই চটিছাটা পুলিশ কিছু দাড়ি থাকছে না আপনারা আপনারা সবাই দেখুন কিছু করুন এরা এরা সব বদভাইস এরা সব চটিছাটা আমাদেরই ট্যাক্সিটাকে এরা মানবে পায় আর এরা আমাদেরকেই অত্যাচার করছে আমাদের ওপরে যারা দোষী তাদেরকে তাও ধরে আমাদের বাড়িতে এসেছে আজ আর কী জন্য আমাদের বর সব লোকে লোকেরা দাঁড়িয়েছে সাধারণ জনগণ দাঁড়িয়েছে তাদেরকেও তারা পুলিশরা হেনস্থা করছে মেডিকেল দোকান বন্ধ করে দিচ্ছে মেডিকেল সব বন্ধ করে দিচ্ছে হসপিটালে হামলা করছে আপনারা এগুলো দেখুন বাঁচান কিন্তু কেন এভাবে তাকে আটক করা হলো প্রশ্ন তুলে বিক্ষোভে সরব বিজেপি আমরা শুনিনি এক বিজেপি কর্মী তিনি কি বলছেন শিয়ালদার গুন্ডাদের আটকাতে পারেননি কলকাতা পুলিশ কিন্তু সজল ঘোষকে ধরতে এসছেন দেখুন কি বিপুল বাহিনী ডিসি সাহেব এসেছেন এসি সাহেব এসেছেন সজল ঘোষকে গ্রেপ্তার করতে সঙ্গে ওদের মা বোনেরা দাদা গেট রক্ষা করছে বিশাল বাহিনী এসছে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতার করতে কি পরিমাণ নপুংসক বাহিনী হলে এই ঘটনা কটায় নির্লজ্জ কলকাতা পুলিশকে ধিক্কার জানাই সকাল থেকে শিয়ালদহের কোলে মার্কেটে অশান্তিতে উস্কানি দেওয়া জোর করে দোকান বন্ধ করানোর মতো গুরুতর অভিযোগে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে তবে তাকে বাড়ি থেকে বের করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে মেন গেটের বাইরে ঢাল হয়েছিলেন মহিলারা তবে দুর্ভেদ্য ঢালকে উপেক্ষা করে বাড়িতে গিয়ে সজল ঘোষকে আটক করে নিয়ে যায় পুলিশ বুধবার সকালে লেবুতলা পার্কে ছিলেন ছিলেন সজল ঘোষ তার সঙ্গে দলের বেশ কয়েকজন কর্মী সূত্র মারফত খবর খোলা দোকানগুলিতে খোলা দোকানগুলি বন্ধ করার জন্য কথা বলতে যান বিজেপি কাউন্সিলর পাল্টা তৃণমূল কর্মীরা দোকান খুলতে সক্রিয় হন এ নিয়ে দুপক্ষের বচসা ও হাতাহাতি হয় এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কোলে মার্কেটে তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়ার পর সজল ঘোষের বাড়ি ঘিরে ফেলে পুলিশ আগের বারের মতো তাকে নিয়ে যাওয়া হতে পারে সেই আশঙ্কায় সজল ঘোষের বাড়ির মেন গেটের সামনে জড়ো হয়ে যান একাধিক মহিলা এরপরেই তাকে আটক করার পদ্ধতি শুরু হয় কিন্তু বাদ সাধেন বিশাল প্রমীলা বাহিনী সজলবাবুর বাড়ির দরজা ঘিরে ধরেন তারা কিছুতেই কাউন্সিলরকে পুলিশের হাতে তুলে দেবেন না বলে স্লোগান তোলেন বেশ কিছুক্ষণ সেখানে অশান্তিও হয় সময়ের সঙ্গে সজলবাবুর অনুগামীদের ভিড় বাড়তে থাকে শেষমেশ তাদের হটিয়ে বাড়ি থেকে বিজেপি কাউন্সিলরকে ভ্যানে তুলে সোজা লালবাজার নিয়ে যায় পুলিশ আমরা আরও একবার দেখে নিই ভিডিওটি দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না